মাম্মি কেয়ারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকুন। আজকে আমরা আলোচনা করব গর্ভধারণ প্রক্রিয়া, গর্ভাবস্থার প্রথম সপ্তাহে শারীরিক লক্ষণ, কখন বা কতদিন পর প্রেগন্যান্সি টেস্ট করা উচিত এবং কিভাবে করবেন তা নিয়ে। ভিডিওটি খুবই তথ্যবহুল করে সাজানো হয়েছে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। নারী দেহে যখন ওভুলেশন বা ডিম্বস্ফোটন, পুরুষের শুক্রাণু এসে ডিম্বাণুটিকে নিষিক্ত করলে গর্ভধারণ ঘটে। মাসিক চক্র শুরু হওয়ার প্রায় 14 দিন পর এটি ঘটতে পারে। এরপর শুক্রাণু ও ডিম্বাণুর মিলনে জায়গট উৎপন্ন হয় এবং এটি জরায়ুর দেয়ালে গিয়ে প্রতিস্থাপিত হয়। সাধারণত গর্ভধারণের প্রায় 6 থেকে 7 দিন পরে গর্ভরোপণ শুরু হয়। জায়গট জরায়ুর দেয়ালে রোপিত হওয়ার সময় মাসিকের ন্যায় হালকা রক্তপাত এবং পেট আঁকড়ে ধরার মতো অনুভূতি হতে পারে। টানটান বা আঁকড়ে ধরার মতো অনুভব করতে পারেন। কিছু মহিলা হালকা পেটে টান ধরা বা পেট শক্ত হয়ে যাওয়ার মতো অনুভব করেন। আবার কেউ কেউ আছেন যারা অস্বস্তি বোধও করতে পারেন, যা কয়েকদিনের মধ্যে চলেও যায়। এবার আমরা আসব গর্ভাবস্থার প্রথম সপ্তাহে মায়ের শারীরিক লক্ষণ নিয়ে। গর্ভাবস্থার প্রথম সপ্তাহের লক্ষণগুলি শারীরিক অবস্থা ভেদে এক এক মহিলার ক্ষেত্রে এক এক রকম হয়ে থাকে। তবে সবচেয়ে সাধারণ প্রথম লক্ষণ হল মাসিক বা ঋতুস্রাব মিস হওয়া। এছাড়াও গর্ভাবস্থার অন্যান্য প্রাথমিক লক্ষণগুলির মধ্যে রয়েছে 1. পেট ফোলা ভাব। গর্ভাবস্থায় হজম প্রক্রিয়া ধীর গতির হওয়ার কারণে পেটে গ্যাস জমতে থাকে এবং পেট ফোলা ভাব বৃদ্ধি পায়। 2. মাথা ব্যথা। গর্ভাবস্থায় অনেক কারণেই মাথা ব্যথা হতে পারে। মাঝে মাঝে মাথা ব্যথা হওয়াতে চিন্তার কিছু নেই, তবে যদি ঘন ঘন মাথা ব্যথা হয় এবং সহজে ভালো না হয় তাহলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন। 3. খাবারে অনীহা অথবা আগ্রহ। সাধারণত গর্ভাবস্থায় ঘ্রাণ শক্তি প্রবল হয়, এ কারণে পছন্দের খাবারের প্রতিই হয়তো অনীহা জন্মাবে, আবার যে খাবারটি আগে পছন্দই করতেন না সেটির প্রতি আগ্রহ জন্মাবে। 4. মর্নিং সিকনেস বা বমি বমি ভাব। গর্ভাবস্থার শুরুর দিকে অনেক মহিলাই এই মর্নিং সিকনেস বা বমি বমি ভাব অভিজ্ঞতার সম্মুখীন হন। এটি নামে মর্নিং সিকনেস হলেও দিনের যে কোনো সময়ই বমি হতে পারে। গর্ভাবস্থার প্রথম ত্রৈমাসিক শেষ হলে এটি ধীরে ধীরে চলেও যায়। 5. নমনীয় স্তন। গর্ভাবস্থার প্রথম সপ্তাহে স্তন ভারী, বড় এবং স্পর্শকাতর হয়ে ওঠে। প্রকৃতপক্ষে বাচ্চাকে দুগ্ধ পানের জন্য আপনার স্তনগুলো প্রস্তুত হয়ে উঠছে। 6. ক্লান্তি ভাব লাগা। গর্ভাবস্থার প্রথম সপ্তাহে আপনার মধ্যে ক্লান্তি ভাব বৃদ্ধি পাবে। এটি মূলত হরমোনাল কারণে এবং ঘুম ঠিকমতো না হলে হয়ে থাকে। এছাড়াও আপনার ঘন ঘন প্রস্রাব পেতে পারে, মুখে যাই খাবেন সেটি অদ্ভুত স্বাদ লাগতে পারে, শরীরের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে, মেজাজের উঠানামা হতে পারে ইত্যাদি। তবে এই লক্ষণগুলো যে সবার মধ্যেই থাকবে তা কিন্তু নয়। শারীরিক অবস্থা ভেদে কারোর ভেতর অনেক লক্ষণই মিলে যাবে, আবার কারো কারো কোনো লক্ষণই প্রকাশ পাবে না। তার মানে এই নয় যে তিনি গর্ভবতী নন। তাই কোনো মহিলা গর্ভবতী কিনা তা খুঁজে বের করার সর্বোত্তম উপায় হল গর্ভাবস্থা পরীক্ষা নেওয়া। গর্ভাবস্থা পরীক্ষা কোনো ব্যক্তি যৌন মিলনের প্রায় 10 দিন পর করলেও ইতিবাচক ফলাফল আসতে পারে। তবে ইতিবাচকভাবে গর্ভাবস্থা পরীক্ষার জন্য প্রস্রাবে পর্যাপ্ত HCG প্রেগন্যান্সি হরমোন হতে প্রায় 3 সপ্তাহ সময় নেয়। এক্ষেত্রে আপনি প্রেগন্যান্সি কিট দিয়ে প্রাথমিকভাবে টেস্ট করতে পারেন, কারণ প্রেগন্যান্সি কিট অনেক সাশ্রয়ী মূল্যের এবং নির্ভরযোগ্য গর্ভাবস্থা পরীক্ষা।
এর মাধ্যমে আপনি ঘরে বসেই গর্ভাবস্থার পরীক্ষা করে মাত্র কয়েক মিনিটের মধ্যেই প্রায় 99% নির্ভুল এবং নির্ভরযোগ্যভাবে জানতে পারবেন যে আপনি গর্ভবতী কিনা। সঠিক ফলাফল নিশ্চিত করতে সহায়তা করার জন্য গর্ভাবস্থা পরীক্ষা করার সেরা সময়টি হচ্ছে মাসিক মিস হওয়ার 10 থেকে 12 দিন পর। কোনো মহিলা যদি পিরিয়ড মিস হওয়ার 1 সপ্তাহেরও বেশি আগে প্রেগন্যান্সি টেস্ট করেন, তবে মহিলাটি গর্ভবতী হলেও তা নেতিবাচক ফলাফল দিতে পারে। প্রেগন্যান্সি কিটের টেস্ট করার সময় সকালের প্রথম ইউরিন দিয়ে টেস্ট করবেন, কারণ এই ইউরিনটি ঘন হয়ে থাকে এবং প্রস্রাব সংগ্রহ করার সময় কোনো পানি খাবেন না। এতে ইউরিন পাতলা হয়ে যাবে এবং সঠিক রেজাল্ট পাওয়া যাবে না। এছাড়াও গর্ভবতী কিনা তা নির্ধারণের জন্য একজন মহিলার রক্ত পরীক্ষাও করা যেতে পারে। এই পরীক্ষাটি রক্তে এইচসিজির উপস্থিতি চিহ্নিত করে। রক্ত পরীক্ষা মূত্র পরীক্ষার তুলনায় কয়েকদিন আগে ইতিবাচক ফলাফল দেখাতে পারে, তবে ল্যাব থেকে ফলাফল ফিরে আসতে 48 ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে। আর যদি ল্যাবে ইউরিন টেস্ট বা মূত্র পরীক্ষা করেন, সেক্ষেত্রে বেশ কয়েকটি উপকারী দিক আছে। সেগুলো হলো, আপনি ল্যাবে ইউরিন টেস্ট করালে ডাক্তার আপনার টেস্টের রিপোর্ট দেখে আপনার প্রেগন্যান্সি পজিটিভ কিনা তা জানার পাশাপাশি আপনার ইউরিনে কোনো ইনফেকশন আছে কিনা, আপনার ডায়াবেটিস আছে কিনা, অথবা আপনার কিডনি সংক্রান্ত অন্য কোনো রোগ আছে কিনা তা জানতে পারবেন। আজ এ পর্যন্তই। গর্ভাবস্থা সংক্রান্ত বা প্রেগন্যান্সি রিলেটেড ভিডিওগুলো আপনারা কোন কোন টপিকের উপরে দেখতে চান সেই টপিকগুলো আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানান। আপনাদের মূল্যবান কমেন্টটি আমাদের আরও নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায়। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে মাম্মি কেয়ারের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।